আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে, গতবার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নকর্তারা কী ধরনের কৌশল প্রয়োগ করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় এবছর প্রশ্নপত্রেও কী ধরনের কৌশলগুলো প্রয়োগ করতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, যারা আলোচনায় যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো কথা আর লেন্দি করছি না, আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। আসলে এইবারে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে বা কী ধরনের তারা কৌশল অবলম্বন করে দিতে পারে এই বিষয়টা নিয়ে এখনই আমরা আলোচনায় চলে যাচ্ছি। দেখুন, প্রথমত আমরা একটা বিষয় খেয়াল করার চেষ্টা করব যে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে প্রশ্ন যারাই করুক তারা কেউ কিন্তু টপিকের বাইরে করে না। এখন টপিকের ক্ষেত্রে তারা কী ধরনের পন্থা বা কৌশল অবলম্বন করে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, আপনারা একটা বিষয় অবগত আছেন যে মনে করুন আপনি যদি একটা চাকরির পরীক্ষা বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু চারটি পার্ট চলে আসে। একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে ম্যাথ, আরেকটা হচ্ছে ইংলিশ, আরেকটা কী বলেন জিকে। এগুলো হচ্ছে মেজর পয়েন্ট, এগুলোর উপরেই মূলত প্রশ্ন তৈরি করা হয়। এইবারে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি বাংলা বিষয়টা একটু বিবেচনা করেন, দেখেন বাংলায় হয়তো 20 থেকে 25টি চ্যাপ্টার রয়েছে ভোকাবুলারি আইটেম সহ। ম্যাথের ক্ষেত্রেও ঠিক অ্যাজ ইট ইজ হয়তো দেখবেন 20 থেকে 25টি চ্যাপ্টার রয়েছে। ইংলিশের ক্ষেত্রেও ঠিক অ্যাজ ইট ইজ হয়তো 20 থেকে 25টা চ্যাপ্টার রয়েছে সব বিষয়গুলো মিলিয়ে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হয়তো 30+ বা 50+ এরকমের টপিক রয়েছে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, স্বাভাবিকভাবে আগে যে প্রশ্নগুলো তৈরি করতো তারা একটা কাজ করতো, সেটা হলো মনে করুন 25টা টপিকের মধ্য থেকে, মনে করেন এখানে বাংলার যে 25টা টপিক থেকে তারা 20টা টপিক কিন্তু 20টা টপিক নিয়ে তারা 20টি নাম্বার সাজাতো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলো। কিন্তু তারা বর্তমানে একটা প্রশ্নপত্রে একটা কৌশল অবলম্বন করছে, সেটা হচ্ছে তারা এই 25টা টপিক থেকে দেখবেন বড় জোর 7 থেকে 8টি টপিক আপনার তারা ব্যবহার করে 20টি MCQ করে দেওয়ার চেষ্টা করছে। 7-8 বা বড় জোর 10টি টপিক নিয়ে তারা বা চ্যাপ্টার নিয়ে তারা প্রশ্ন করছে। সেক্ষেত্রে হচ্ছে কি, আপনি তো সব চ্যাপ্টারগুলো পড়ছেন, তার মানে হচ্ছে আপনার 6টা 7টা চ্যাপ্টার থেকে যখন কোশ্চেন আসবে তখন এটা এক ধরনের লটারির মতো, আপনার পরীক্ষা কিন্তু অটো খারাপ হয়ে যাচ্ছে। যদি এমনটা হতো দেখেন সমাস, কারক, আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেগুলো কিন্তু তারা স্কিপ করে যাচ্ছে, সুতরাং আপনার পরীক্ষা কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। সুতরাং এই সিস্টেমটা তারা কিন্তু আবারও প্রয়োগ করে দিতে পারে। দুই নম্বরে হলো মোর ভি আইটেম দ্বারা আমি বুঝাতে চেয়েছি আপনাদের বেশি ভোকাবুলারি আইটেম। আপনারা জানেন আসলে পড়াশোনা দুই ধরনের আছে, একটা হচ্ছে মুখস্থবিদ্যা, একটা হচ্ছে বোঝার বিদ্যা। মুখস্থবিদ্যা আপনাদের মনে থাকে না, এই জন্য প্রশ্নকর্তারাও তারা একটা বিষয়ে খেয়াল করছে যে শিক্ষার্থীরা সাধারণত ভোকাবুলারি আইটেম লাইক সিনোনিম, অ্যান্টোনিম, অনার্স, সাবস্টিটিউশন, অ্যানালজি, এরপর দেখবেন সমর্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এইসব মুখস্থবিদ্যার উপরে তারা কিন্তু বেশি কিন্তু MCQ করে দেয়। তার মানে হচ্ছে এটা একটা প্রবলেমে ফেলে দেয় শিক্ষার্থীকে। তার মানে দুইটা পয়েন্ট তারা কিন্তু বিবেচনা করছে। আর তিন নম্বর হচ্ছে, আমরা আগে দেখতাম যে রিসেন্ট বা সাম্প্রতিক বিষয়গুলো দিয়ে 2টি বা 1টি নাম্বার থাকতো, এবার কিন্তু সেরকমের না, তারা সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো কিন্তু তারা বেশি বেশি প্রয়োগ করে দিচ্ছে। আলটিমেটলি সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু আমাদের অধিক চর্চা না থাকার কারণে আমরা এই বিষয়গুলো কিন্তু পেরে উঠছি না। যেমন গতবার কিন্তু এই যে পদ্মসেতু উদ্বোধনের ঠিক 4-5 দিন পরে যে প্রশ্নটা আসছে সেটাই কিন্তু এই বিষয়টাও কিন্তু উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। সুতরাং তারা কিন্তু এই কৌশল করতে পারে, সেটা হচ্ছে কম টপিক ব্যবহার করে 20টি নাম্বার সাজিয়ে দেওয়া, মোর ভোকাবুলারি আইটেমস, বেশি বেশি ভোকাবুলারি আইটেমগুলো প্রয়োগ করে দেওয়া এবং সাম্প্রতিক জিকেগুলো দিয়ে তারা কিন্তু কোশ্চেন করে দিতে পারে, ঠিক আছে। সুতরাং এ মতো অবস্থায় আপনাদের জন্য 3টি পরামর্শ থাকবে আপনাদের করণীয় কি, সেটা হচ্ছে বি গুড অন এভরি টপিক। তার মানে হচ্ছে যদি 25টি টপিক থাকে প্রত্যেকটা টপিকের উপরেই আপনাকে কিন্তু ভালো হতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। এখন যদি মনে হয় আপনার কাছে টপিক সংখ্যা অনেক বেশি, স্যার আমরা কীভাবে পড়ব, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, বিগত সালের যে প্রশ্নগুলো, বিশেষ করে আপনি মনে করেন সিনোনিম অ্যান্টোনিম, বিগত সালের বলতে আমি প্রাইমারির বিগত সালকে বুঝিনি, আমি বুঝিয়েছি সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের উপরে বিগত সালে কী ধরনের প্রশ্নগুলো ছিল, এক কথা প্রকাশের উপরে কী ধরনের প্রশ্নগুলো ছিল, এগুলো একটু বেশি রিভিশন দিয়ে এরপর সময় থাকলে চ্যাপ্টারে চলে যাবেন, এই একটা পরামর্শ আপনাদের জন্য। তার মানে 3 সাজেশনসের একটা হচ্ছে
প্রত্যেকটা টপিকই আপনাকে দক্ষ হতে হবে। প্রত্যেকটা টপিকে দক্ষ হওয়া মানে হচ্ছে যদি একটা দুইটা বা পাঁচটা দশটা যে কয়টা টপিক দিয়ে প্রশ্ন করুক না কেন আপনার পরীক্ষা ভালো হবে। দুই নম্বরে হলো কিপ প্র্যাকটিসিং ভোকাবুলারি আইটেম, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই ভোকাবুলারি আইটেমের প্রতি আপনাদের কিন্তু গুরুত্ব বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা করণীয় আছে যে ভোকাবুলারি আইটেম আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি প্রিভিয়াস সালে সিনোনিম অ্যান্টোনিমগুলো যে এসেছে বা অনার্স সাবস্টিটিউশনগুলো এসেছে এক কথায় প্রকাশ এসেছে বাগধারাগুলো এসেছে এগুলো একটু বেশি বেশি রিভিশন দিয়ে এরপরে সম্ভব হলে আপনি বিস্তারিত চ্যাপ্টারের মধ্যে চলে যাবেন। এই হচ্ছে দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর হচ্ছে ফলো ওয়াইড জিকে ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যান্ড রিসেন্ট বুকলেট অন জিকে। এখানে তৃতীয় নম্বর সাজেশন আপনাদের জন্য হচ্ছে সেটা হচ্ছে দেখবেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেখানে দেখবেন হোয়াট সাম্প্রতিক বা খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক রকমের নতুন নতুন তথ্য পাওয়া যায় সেগুলো আপনারা টাইমলাইনে শেয়ার করে রেখে সম্ভব হলে ছোটো ছোটো আপনারা নোট তৈরি করেন এবং এগুলোর উপরে রিভিশন দেন, বেশ কাজে আসবে। এবং রিসেন্ট বুকলেট অন জিকে সম্ভব হলে দেখেন আপনি যদি একটা জব সলিউশন কেনেন বা আপনি যদি ছ মাস আগে একটা বই কেনেন যেদিন কিনেছেন ওর পর থেকে কিন্তু আর নতুন নতুন তথ্যগুলো আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার যে কোনো লাইব্রেরিতে গিয়ে টোটকা টোটকা টাইপের যে জিকেগুলো আছে দেখুন প্রতি মাসে আসে 15 দিন পরে যে আসে এই সকল ছোটো ছোটো 20 টাকা 25 টাকা 100 টাকা যে দামের যে বইগুলো আছে এইগুলো আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে? সুতরাং আশা করি এই তিনটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আমি আরেকবার ছোট্ট করে রিপিট করে যাচ্ছি, কম টপিক ব্যবহার করে বেশি নাম্বার তৈরি করে দেওয়া 20টি নাম্বার, আর ভোকাবুলারি আইটেমের দিকে তারা ফোকাস করতে পারে এবং রিসেন্ট জিকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান পূর্বে দিচ্ছিল না কিন্তু এখন দেয়। অনেকে বলেন যে স্যার সাম্প্রতিক দিয়ে কম থাকে, এটা ভাই কোরআন শরীফ না যে এটা আনচেঞ্জ থাকবে, যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন তারা কিন্তু ক্রিয়েট করে দিতে পারে প্রশ্নের মধ্যে, কারণ আপনাদের নিয়ে তাদের ভাবার সময় নেই, সেখান থেকে মেধাবীগুলো যাচাই বাছাই করে নেওয়াই হচ্ছে মূলত তাদের উদ্দেশ্য। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।